তোর মনে আছে শহরতলির স্কুল ছেড়ে উচ্চ মাধ্যমিক স্কুলে পড়বো বলে কলকাতার স্কুলে ভর্তি হলাম? আমার তো দিব্যি মনে আছে। আমাদের পাশেই তোদের স্কুল ছিল। ভূগোলের জন্য ভর্তি হলাম স্কুলেরই শিক্ষকের কাছে, সেখানেই প্রথম আলাপ। মেয়েদের মাঝে বেশ কিছুটা ইতস্তত করতাম, মনে আছে? প্রথম বন্ধু তুই হয়েছিলি। আচ্ছা, তোর মনে আছে তো দুজনের গভীর বন্ধুত্ব যখন তুঙ্গে? সেদিন হুট করে ভালোবাসি তোকে বলেই ফেললাম। ছিলাম তো একসাথে দু বছর, তোর ভালো ফল, ভর্তি ইঞ্জিনিয়ারিং কলেজে, আর আমি স্নাতক নিয়ে। আস্তে আস্তে দূরে সরাতে থাকলি আমার সেই মিষ্টি বেয়ে, কোথায় যেন হারাতে থাকলো, কোথায় যেন মিশতে থাকলো আধুনিকতার ভিড়ে। বানানো প্যান্ট, জিন্স পরিস না তুই? কি সেকেলে রে তুই, আমাদের সম্পর্কটা আর না এগুনোই ভালো, নির্দ্বিধায় বলেছিলি কথাগুলো। তুই হয়তো জানিস না, সেবারের পুজোটাতে আমি হসপিটালে ছিলাম, ঘুমের ঔষধ ঘুমানতে পারিনি। খবর নিসনি? আজ প্রায় পাঁচ বছর হল, আমি আজও পুজোর দিনে তোর কথা ভাবি আর মনে মনে বলি তোর আজ সাত নম্বর প্রেমিক চলছে, আমার শেষ প্রেমিকা তুই, কিন্তু বিসর্জন দিয়েছি কালের অগ্রগতিতে। আজ আমি জিন্স পরি, তবে তোর জন্য নয়, নিজের জন্য। গানের লাইনটা বড় কানে বাজে, অভ্যেস বলে কিছু হয় না পৃথিবীতে, পাল্টে ফেলাই জীবন, পাল্টে ফেলাই বেঁচে থাকা।